শোকে মাতম বলিউড। অনেকটা আচমকাই চলে গেলেন যে শ্রীদেবী। বরাবরের মতো বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যেন তাদের ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারকাদের খ্যাতির যেমন কোনো শেষ নেই, ঠিক তেমনি বদনামেরও কোনো শেষ নেই। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীর জন্ম নিয়ে বোমা ঘটানোর তথ্য ফাঁস। বলিউডে এমন অনেক তারকা অভিনেত্রী রয়েছেন যারা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন, তাদের মধ্যে প্রয়াত শ্রীদেবী অন্যতম। বলিউড নায়িকাদের মধ্যে শ্রীদেবী প্রথম যিনি প্রকাশ্যে তার বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার কথা স্বীকার করেন। বিবাহিত হওয়া সত্ত্বেও বলিউড পরিচালক বনি কাপুরের সঙ্গে বিয়ের ঘোষণা দেন তিনি। পরে জানা যায় তখন 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এ অভিনেত্রী। স্ত্রীকে মন্দিরে গিয়ে বিয়ে করেন বনি। এরপরই জন্ম হয় বনি শ্রীর প্রথম সন্তান জাহ্নবীর। কিন্তু মোনা এবং তার 2 সন্তানের উপস্থিতিতে যেন অনিশ্চয়তায় ভুগতে শুরু করেন শ্রীদেবী। এরপর সম্পর্কের বাঁধন আর জুড়ে নেই বলেই বনি কাপুরের সঙ্গে বিচ্ছেদে রাজি হয়ে যান বনির প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুর। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।